খুব কষ্ট যে বলো শোনা গো আমার যা হবে না তো কি হয়েছে ওটা তো আমার ঘর আমি কি যাবো যাবো করে লাপাচ্ছি তো লাপানোর কি আছে তুমি আর কি বুঝবে ওখানে তোমার ঘর হতে পারে কিন্তু ওখানে আমি শ্বশুরঘর করতে চেয়েছিলাম সব মাটি হয়ে গেল আমার ক্লাস আমাকে ছেড়ে মনেই চলে যাবে এই চুপচাপ পড়াশোনা কর পড়াশোনা ছাড়া আমি অন্য কিচ্ছু শুনতে চাই না জোরে জোরে পড়বি রান্নাঘর থেকে যেন পড়ার শব্দ শুনতে পাই ঠিক আছে আসার বাড়ি চার জারের ছেলে হরেন যদি তোর থেকে বেশি নাম্বার পাই আমার থেকে খারাপ কেউ হবে না দেখাবো মজা মা বাড়ি যা না বের করে দেবো চুপচাপ পড় বলছি আমি বাবা কিছু দেব না না আমি কিছু দেব না বাবা বলেছে বেশি পড়লে আমাকে ভালো কলেজে ভর্তি করে দেবে আমি ভালো কলেজে ভর্তি হব না আমি অতটা মিটি পারব না বাবা বলেছে ভালো রেজাল্ট না করলে তো তোলা তাতে বিয়ে দেবে আমি তো তোলা মককে ভালোবাসি আমি মককে ফোন করে বললি আমি বেশি পড়ব না আমি তোমাকে বিয়ে করবো হ্যালো মগ হ্যাঁ বলো তুমি চিন্তা করো না আমি বেশি পড়ব না বাবা বলেতে বেশি না পড়লে তো তোলা তাতে আমার বিয়ে দেবে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ও তাই বুঝি হ্যাঁ তোমার সাথে আমি দার্জিলিং দীঘা অনেক জায়গা ঘুরতে যাবো দুটোই করে তুমি আর আমি তুমি কিন্তু ভালো পড়বে না পড়কে কিন্তু ফেল করবে ঠিক আছে ও না আমি তোমাকে বিয়ে করব তোমাকে ছেড়ে বাঁচব না ম এই পড়াশোনা করছিস হ্যাঁ মা পড়ছি আমার সব পড়া হয়ে গেছে আমি এখন গ্র্যাজুয়েশনে পড়া করছি গ্র্যাজুয়েশনের সময় মাস্টার ডিগ্রি পড়া করব কারণ বাকি সময়টা নষ্ট করে কি লাভ বলো না এতদিন করে ছুটি আছে তো এখন থেকে সব পড়া রেডি করে রাখছি বাবা বাবা এই না হলে আমার নে পর পর খুব ভালো করে পড় এই এই জলটা নে এটা কিসের জল মা এটা আদা জল সোনা এটা খেয়ে পড়াশোনায় লেগে পড় হ্যাঁ তুই কি খাবি বলাই তোর জন্য মাংস ভাত করছি কেমন ঠিক আছে তুই পছন্দ করে রান্না আমি করবো তুই ভালো করে পড়
6.5 hours later. তোমরা কি বোর্ডে র‍্যাঙ্ক করতে চাইছো? বোর্ডে ফার্স্ট হতে চাও? আর কিছু চিন্তা নেই, রাস্তা দিয়ে যাও, গোবর কুড়ো, তার সঙ্গে কিছু রং মেশাও, একটা কাঁচা সিসের মধ্যে কুড়াও, সেটাকে কালো দড়ি দিয়ে গলায় বেঁধে নাও, আর বলে থাকো জয় পিছুটি মায়ের জয়। দেখবে তোমাদের অটোমেটিক পরীক্ষার খাতায় নাম চলে এসেছে, তোমরা বোর্ডে র‍্যাঙ্ক করে গেছো। আমার টোটকা মেনে চলো, তোমরা জীবনে অনেক সফলতা অর্জন করবে। সবার আরম্ভ বলো জয় পিছুটি মায়ের জয়। যাই একটু গোবর নিয়ে আসি। 2 hours later. একটু গোবর, একটু নীল রং, ভালো করে মেশাই। এবার আমাকে পরীক্ষার হলে কেউ উল্টা আটকাতে পারবে না। সব কে দেখা পড় রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ মানে অন্ধা হ